খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বিআরটিবির বাগান থেকে 200 গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে খোদ প্রতিষ্ঠানটির কর্মকর্তার বিরুদ্ধে। প্রায় 30 লাখ টাকা মূল্যের গাছ আত্মসাতে ক্ষোভ জানিয়েছেন সমিতির সদস্য সহ স্থানীয়রা। এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় দায়ের সারা সাধারণ ডায়েরি হলেও ক্যামেরার সামনে কেউই কথা বলতে রাজি হয়নি। খাগড়াছড়ির প্রতিনিধি তমাল দাস লিটনের তথ্যে আরও জানাচ্ছেন রেজন শরীফ। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহযোগী প্রতিষ্ঠান ইউসিসিএ সমবায় সমিতি 1985 সালে খাগড়াছড়ি মাটিরাঙ্গার গুইমারায় 10 একর জমি লিজ নেয়। পরে সেখানে রোপণ করা হয় চম্পা, গর্জন, সেগুন সহ বিভিন্ন গাছের চারা। সম্প্রতি বাগানটি থেকে প্রায় 200 গাছ বেমালুম হাওয়া হয়ে যায়। অভিযোগ উঠেছে বিআরডিবি কর্মকর্তা হুমায়ুন কবির ও ইউসিসিএ চেয়ারম্যান জাকির হোসেন যোগসাজশ করে এসব গাছ কেটে নিয়েছেন। প্রায় 30 লাখ টাকা মূল্যের গাছ চুরির ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে সমিতির সদস্য সহ স্থানীয়দের মাঝে। 192টা গাছ কর্তন করি, তারা সবগুলা গাছ বিক্রি করে আত্মসাৎ করেছে। এটা এখন আমি একজন সমবায় হিসাবে আমি এটার বিচার দাবি করছি। এতে এত হুন্দা করে আইসি বুঝলি, হুন্দা করে আইলে এতে ওই গাছ টাছ কাটে, মানে লাকড়ি টাকড়ি কাটছে, এগুলো দেখি আরে তুই এরপরে বড় গাছ কাটছে। টিরাঙ্গার যিনি বিআরডিবির চেয়ারম্যান সভাপতি জাকির হোসেন বাবলু, উনি কেটেছে বলে শুনেছি, ওনার অর্ডারে কেটেছে বলে লেবার বলেছিল। বড় বড় গাছ কাটছে বা ইয়ে করছে, আইসা তদন্ত করছে। পুলিশ কয়েকটি গাছের অংশ উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি। এই বিষয়ে আমরা সরজমিনী ঘটনাস্থল থেকে আমরা কর্তৃপক্ষ গাছ জব্দ করেছি এবং উক্ত জেলির বিষয়ে তদন্তের জন্য আমরা বিজ্ঞ আদালতে অনুমতি চেয়েছি। বিজ্ঞ আদালতের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আমরা পরবর্তী তদন্ত কার্যক্রম চালানো করব। এ বিষয়ে বিআরডিবি কিংবা ইউসিসি এর কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সাধারণ মানুষের অর্থ ও কষ্টে সৃজিত বাগানের গাছ কাটায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। রিজওয়ান শরীফ, মোহনা সংবাদ।